हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। डिमेर हलुदंश खेले कि वृद्धि पे अपना हृदयंत्र समस्या झुकी बा कि वृद्धि पे अपना रक्त कोलेस्ट्रॉल मात्रा अनेक ही मने क्योंकि एम धारणा थे डिमेर हलुदंश खेले खूब बेसि परमाणे कोलेस्ट्रॉल मात्रा बृद्धि पाए। आसल सत्यटा कि आसले बंधुरा खूब कम दाम मध्य एक पुष्टिकर खबर मध्य डिम किन्तु एकटी আমরা যদি বিচার করি তাহলে ডিমের যে হলুদংশ থাকে তা কিন্তু পুষ্টিগুণে একেবারে ভরপুর থাকে। আসলে বন্ধুরা ডিমের পুষ্টিগুণের কথা যদি বিচার করি তাহলে ডিমের যে হলুদংশ তার মধ্যে যেমন প্রোটিন সহ থাকে আনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তাছাড়া রাইবোফ্লাভিনের মতো উপকারী উপাদান। তাছাড়াও ডিমের হলুদংশের মধ্যে থাকে ভিটামিন ডি যা আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। তাছাড়াও থাকে ভিটামিন B12 যা আমাদের RBC অর্থাৎ রেড ব্লাড সেল উৎপন্ন করতে একটা বিশেষ বড় ভূমিকা পালন করে থাকে। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে ও ব্রেইন ডেভেলপমেন্টে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে। তাছাড়া আমাদের যে ওজন আছে তাকে কন্ট্রোল করতে ডিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিমের সাদা অংশে অনেক পরিমাণে প্রোটিন পাওয়া যায় কিন্তু হলুদ অংশে তার থেকেও বেশি স্বাস্থ্যগুণ সম্পন্ন হয়ে থাকে। তাই বিশেষজ্ঞরা বলেন যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা কিছুটা বেশি তারা প্রতিদিন একটা ডিম অবশ্যই খেতে পারেন, এবং যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা নর্মাল আছে বা হার্টের কোনো সমস্যা নেই তারা অবশ্যই প্রতিদিন পুষ্টিগুণের জন্য একটি বা দুটি ডিম অবশ্যই খেতেই পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।